ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত বিজেপি উত্তর জেলা কমিটির সাধারণ সুমিত্রের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মন্ত্রী টিঙ্কু রায় সহ প্রদেশ বিজেপির এক ছাক নেতৃত্বকে সাথে নিয়ে প্রয়াত যুবনেতার বাড়িতে গিয়ে স্ত্রী সহ পরিবারের লোকজনদের গভীর সমবেদনা জানান তিনি। একই সাথে শোকাহত পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। উত্তর জেলা বিজেপি দলের সাধারণ সম্পাদক তথা যুব তুর্কি নেতা সুমিত্রের আকস্মিক মৃত্যুতে রাজ্যে বিজেপির জন্য একটি বিরাট ধস। সুমিত্রের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে আগরতলা থেকে রবিবার দুপুরে হেলিকপ্টারে ধর্মনগরের ওএনজিসি কমপ্লেক্সের হেলিপ্যাডে অবতরণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখান থেকে তিনি সোজা চলে যান সুমিত্রের বাড়িতে। মুখ্যমন্ত্রীর এই সফর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শান্তনা চাকমা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা বিজেপি সভানেত্রী মলিনা দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, ধর্মনগর মণ্ডলের সভাপতি শ্যামলকান্তি নাথ সহ জেলা এবং মহকুমার বিভিন্ন স্তরের মণ্ডলের কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্যরা সুমিত্রের শোকাহত পরিবারের সাথে ব্যক্তিগত আলোচনা করেন এবং তাদের পাশে সর্বদা থাকার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, সুমিত্রের একমাত্র ছেলে রয়েছে যে নবম শ্রেণীতে পাঠরত। দুপুর 1:45 মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা পুনরায় চপারে চড়ে আগরতলার উদ্দেশ্যে পাড়ি দেন। মুখ্যমন্ত্রীর এই ক্ষণকালের সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ছিল উপচে পড়া ভিড়।